শিবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা, বিস্তারিত দেখুন মিজানুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালার আয়োজন করা হয়। 27 জুন সোমবার সকাল 10:00 উপজেলা প্রশাসন শিবগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তাদের ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও কর্মকর্তা, স্কুল কলেজের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের লোকজন এতে অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কে এম গালিব খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাও, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হায়াত। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে, সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আর এজন্য তৃণমূল পর্যায়ের মানুষের মতামতের ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পর অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তাদের স্ব স্ব মতামত প্রদান করেন।